হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো অ্যানিমেশন নিয়ে ওকে অ্যানিমেশনটা কি চলুন আমরা দেখে নেই অ্যানিমেশনটা কি প্রথমে ফাইলে যাব নিউতে ক্লিক করবো এখানে নিউ ফাইল খুলছি উনিশশো বিশ ওয়েদে উনিশশো বিশ লিখবেন হাইটে হাজার আশি ইউনিট নেবেন পিকজেলে তারপরে ফ্রেম রেট ফ্রেম রেট টোয়েন্টি ফোর এফপিএস অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করবো এই এফপিএস নিয়েই আর আর রিভিশন তৈরি হয় এই এফপিএস দিয়ে ওকে তো এফপিএস কি এপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড এক সেকেন্ডে আপনাকে চব্বিশটি ফ্রেম দেখাবে অর্থাৎ চব্বিশটি ইমেজ আপনাকে এক সেকেন্ডের মধ্যে দেখাবে দেখে আপনার কাছে মনে হবে এটা একটি অ্যানিমেশন তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট মেক ডিফল্টে ক্লিক করব ওকে ক্লিক করব চলে আসলো এখানে তো এখানে করব শো ফ্রেম অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে আমি আগে অ্যানিমেশন করে দেখায় তারপরে আবার একটু এক্সপ্লেন করি ওকে তো আমরা এখানে অ্যানিমেশন করবো পঞ্চাশ ফ্রেম পর্যন্ত এখানে ইনসার্ট ফ্রেম লাগিয়ে দিলাম তো দেখুন এখানে কোনো শুধু এখানে ফ্রেম চলে আসছে পঞ্চাশ পর্যন্ত কিন্তু এখানে কোনো কী ফ্রেম লাগানো নাই ওকে এখানে কী ফ্রেম লাগানো নাই তার আগে দেখে নিন এখানে দেখুন এখানে যে আমরা ফাইল খোলার সময় যা যা এখানে নিয়েছি তাই তাই এখানে আছে কিন্তু ওকে আপনি চাইলে এই যে ফ্রেম ফ্রেম রেট রেটটাকে আপনি চাইলে পঁচিশ ভালো তারপরে টোয়েন্টি ফাইভ নিলেও ভালো টোয়েন্টি আহ থার্টি থার্টি নিলেও ভালো একদম আপনার অ্যানিমেশনটা স্মুথ হবে আপনার কাছে মনেই হবে না যে এটা অ্যাকচুয়ালি ফেক ফেক অ্যানিমেশনটা ফেক ফেক মনে হবে না চলুন তাহলে আচ্ছা আমরা আলোচনা করি আপাতত তারপরে আমরা আলোচনা করব আস্তে আস্তে ফ্রেমটা বাড়াবো তারপরে দেখবো দেখুন অ্যানিমেশন তৈরি করি আমরা পঞ্চাশ পর্যন্ত ফ্রেম নিয়েছি আর এখানে একটি কি ফ্রেম লাগাবো তো কি ফ্রেম আমরা যখন কোনো অবজেক্ট নিব অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমি একটি সার্কেল নিলাম দেখুন এই যে এখানে একটি ছোট বিন্দু ব্ল্যাক কালারের একটি পয়েন্ট দেখা যাচ্ছে আমরা কি করব এটাকে এই জায়গায় সরাবো ওকে সরানোর পর পঞ্চাশে এসে আমরা একটা ইনসার্ট ইনসার্ট কি ফ্রেম লাগাবো তার আগে একটু ভুল হয়ে গেছে দেখুন এরকম ভুল আপনারাও করবেন কনফিউজও থাকবেন প্রথমে এটা লোকেশন এই জায়গায় আছে ঠিক আছে এ জায়গায় আছে আর এই যে প্লে এখানে থাকবে এখন কি আগে সরাবেন সরানোর পর এখানে একটি ইনসার্ট কি ফ্রেম লাগিয়ে দেবেন আর এটাকে তারপরে সরাবেন এই জায়গায় হয়ে গেছে এটা লোকেশন দেখুন দেখুন এটা এই জায়গায় আর এখানে আনলে এটা এই জায়গায় ওকে কেন আসছে আমি একটু পরে আলোচনা করছি এবার এখানে একটি যেহেতু এটা শেপ তাহলে এখানে আমরা শেপ শেপ টুইন লাগাবো ক্লিক করলাম দেখুন আপনার অ্যানিমেশন স্মুথ হয়ে গেছে আমি যদি এন্টার বাটনে প্রেস করি তাহলে দেখুন অ্যানিমেশন হচ্ছে এটা কেন হইলো প্রশ্ন হচ্ছে কেন হলো হ্যাঁ দেখুন আমি এই অ্যানিমেশনটাকে সেভ করি ইমেজ আকারে তার আগে আলোচনা করে নেই এখানে পর্যন্ত এক থেকে পঞ্চাশটা এখানে ফ্রেম আছে ওকে অর্থাৎ এক একটি ফ্রেমকে আপনি এক একটি ইমেজের সাথে তুলনা করবেন ইমেজ মনেই করবেন যে একটা ইমেজ দেখুন আমি আচ্ছা এটাকে একটু জুম করি করার পর দেখুন এক নাম্বার ফ্রেমে আছে যদি দুই নাম্বার ফ্রেমে যায় এটা লোকেশন এই জায়গায় তার মানে কি দেখুন এক নাম্বার যে ফ্রেমে আছে এটা লোকেশন এই জায়গায় অর্থাৎ এ পুরো বোর্ডটাকে আর এটা সহ একটা ইমেজ কল্পনা করেন এক এটা একটা ইমেজ আমি আর একটা ইমেজ আঁকলাম সেই ইমেজে এই সার্কেলটা একটু এখান থেকে এদিকে একটু সরে আসবে এই জায়গায় একটা ইমেজ আঁকলাম এটা সেভ করে নেবেন তারপরে আরেকটা ফ্রেমে গেলাম ওই ওই ঠিক একই মাপের সার্কেলটা আমি এই জায়গায় দিলাম অন্য একটা ইমেজ তাহলে তিনটি ইমেজ হলো এখানে নিয়ে গেলাম ওই ইমেজের মধ্যে একই সাইজের আর্টবোর্ড একই সাইজের আর্টবোর্ডের মধ্যে অর্থাৎ স্টেজের মধ্যে ইমেজটাকে মানে এই সার্কেলটাকে একটু সরিয়ে নিলাম তাহলে কয়টা হইলো এক দুই তিন চার পাঁচটা হইলো এখানে নিয়ে আসলে এই জায়গায় হলো তার মানে কি আমি পাঁচটা ইমেজ তৈরি করেছি এবং পাঁচটা মধ্যে কি করেছি আলাদা আলাদা লোকেশনে করেছি ওকে এখন যদি যদি এই পাঁচটা আমি প্লে করি মানে একের পর এক একের পর একটিকে যদি দেখাই সাপোজ মনে করুন এক সেকেন্ডে দেখাইলাম এক সেকেন্ডের মধ্যে পাঁচটা ইমেজ সাথে সাথে প্লে হবে একটার পর আর তখন আপনার কাছে মনে হবে অ্যানিমেশন হয়ে গেছে তারপরে দেখা এখানে দেখুন এটাকে আমি পঞ্চাশ পর্যন্ত রাখি দেখুন এখানে এতগুলা ইমেজ মানে এতগুলা সার্কেল ক্রিয়েট আমি করেছিলাম এই জায়গায় আমি প্রথমে কি করেছিলাম এখানে একটি সার্কেল নিয়েছিলাম এবং শেষ প্রান্তে একই সার্কেলকে লোকেশনে মানে কি লোকেশনটা চেঞ্জ করেছি লোকেশন ওই সার্কেলের ওকে দেখুন শেষ লোকেশন এখানে রেখেছিলাম সে অটোমেটিকালি মাঝখানে যতগুলো সার্কেল তৈরি করা দরকার মানে দেখুন পঞ্চাশটি যে আমি পঞ্চাশ ফ্রেম পর্যন্ত নিয়েছি পঞ্চাশটি সার্কেল অটোমেটিকালি তৈরি করে দিয়েছে আর একটির পর আরেকটি আপনাকে কি করছে যখন আমি প্লে করছি একটির পর আরেকটি ইমেজ আপনাকে দেখাচ্ছে দেখুন বুঝে লাল কালারের যে লাল কালারের যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমার অরিজিনাল সার্কেল দেখুন এখানে নিয়ে আসলে ব্লু কালার হয়ে যাচ্ছে কিন্তু লাল কালারটা অ্যাকচুয়ালি এখানে অরিজিনাল হচ্ছে সার্কেল এবং আপনাকে আউটলাইন হিসাবে এখানে দেখাচ্ছে যেহেতু আমি এই যে এটা অন করে রেখেছি এটা হচ্ছে কি অনিয়ন স্কিন আউটলাইন ওকে দেখুন এভাবে একটি পর একটি ইমেজ আপনাকে শো করে দেখাচ্ছে আচ্ছা এটা অফ করে দিই এটা দেখাই দেখুন এখানে এতগুলা ইমেজ আপনাকে দেখাচ্ছে দেখুন এটাও যদি বুঝতে না পারেন আর একটা উপায় আছে চলুন এই অ্যানিমেশন এটা হচ্ছে অ্যানিমেশন তো অ্যানিমেশনটাকে আগে সেভ করে নেই ইমেজ আকারে ওকে ইমেজটাকে আগে সেভ করি সিকোয়েন্স আকারে ওকে এই যে এখানে যে একান্নটি এখানে কিন্তু একান্নটি হয়ে গেছে আমি পঞ্চাশটি নিয়েছিলাম এটাকে একটু সরাই নিয়ে আসলে হয়ে যেত তো থাক একান্ন পর্যন্ত থাক এখন কি করবো এই অ্যানিমেশনটাকে আমি ইমেজ আকারে সেভ করবো ওকে মানে এখানে এক থেকে একান্ন পর্যন্ত যে ফ্রেম নেওয়া আছে তার মানে আমি যদি ইমেজ আকারে এই অ্যানিমেশনকে সেভ করি তাহলে কি হবে একান্নটা ইমেজ আমাকে দিবে বিভিন্ন এ বৃত্তির লোকেশানে লোকেশানে ওকে দেখুন এক্সপোর্টে যাব এক্সপোর্ট মুভিতে ক্লিক করবো করার পর এখানে জেপি জেপিজি নিব ওকে জেপি ইজি নেব তারপরে এখানে ডেস্কটপে সিলেক্ট করি এটাকে ডেস্কটপ সিলেক্ট করে ফ্রেমে সেভ করি ফ্রেম ফ্রেম একটি ফোল্ডার আছে তো এখানে করলাম এখানে উইথ উনিশশো বিশ হাজার আশি বাহাত্তর রেজুলেশন থাকবে ওকেতে ক্লিক করব ওকে সেভ হয়ে গেছে দেখুন এখানে এক থেকে দেখুন আমি কিন্তু আনটাইটেল আমি কিন্তু কোনো কিছু লিখে নাই আনটাইটেল ছিল আনটাইটেলই আছে এখানে আর দেখুন এখানে ফ্রেম এখান থেকে দেখুন এক এটা দুই তিন এই যে চার এভাবে একান্ন পর্যন্ত ইমেজ এখানে আমাকে দিয়েছে দেখুন ওই সার্কেলটাকে দেখুন আমি এটাকে একটু বড় করি ওকে দেখুন প্রথম সার্কেল আমি এখানে নিয়েছিলাম তারপরে এটা একটু সরে গেছে এটা একটু সরে গেছে এটা একটু সরে গেছে এটা একটু সরে গেছে দেখুন এক সময় দেখুন এই সাইকেলটা কত দূর পর্যন্ত সরে গেছে দেখুন আর শেষ ইমেজে দেখছেন আমি শেষ লোকেশন লোকেশন এখানে দিয়েছিলাম দেখুন এখানে এটা হয়ে গেছে আমি শুধু প্রথম লোকেশন এখানে দিয়েছিলাম আর শেষ লোকেশন এখানে দিয়েছিলাম আর মাঝখানে সব ইমেজগুলো দেখছেন সেটা অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে দিয়েছে আগে কিন্তু এই সামান্য যে অ্যানিমেশনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ওকে যে অ্যানিমেশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আগে কি হইতো দেখুন এখানে যে ইমেজটা আছে এটার জন্য আর্ট করতে হইতো তারপরে এই আরেকটা ইমেজ তৈরি করার জন্য তাকে আবার কষ্ট করে এখানেও আর্ট করতে হতো মাসখানে যদি আনি এখানে ইমেজ কে আনার জন্য তাকে আরেকটা ইমেজ আর্ট করতে হইতো এটা খুবই আগে একটি অ্যানিমেশন তৈরি করা খুবই একটি জটিল বিষয় ছিল কিন্তু এখন আমাদের কি সুবিধা যে আমরা শুধু তার প্রথম লোকেশনটা দিব শেষ লোকেশনটা দিব মাঝখানে যে যতগুলো ফ্রেম আছে সে অটোমেটিকলি ওই সিকোয়েন্স ওই লাইন ওই সরল রেখা বরাবর মানে কি ইমেজ অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে এবং অ্যানিমেশন তৈরি করে দিবে ওকে আমাদের কি সুবিধা দেখুন এখানে এতগুলো ইমেজ আছে দেখুন আমি একটা ইমেজকে ওপেন করি ওপেন করার পর আমি এই যে এখানে ক্লিক করে ইমেজকে চেঞ্জ করব ওকে ইমেজকে চেঞ্জ করব মানে এই যে দেখুন এই ইমেজ আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এটা এটা হবে তারপরে এটাতে যাবে এটাতে যাবে এটাতে যাবে দেখুন যদি এরকম করে যায় আমি যদি এতগুলো ইমেজকে যদি আপনাকে সাথে সাথে শো করাই তাহলে দেখুন ঘটনাটা কি হচ্ছে দেখুন আমি কিন্তু আমি কিন্তু চেঞ্জ করছি বারবার ক্লিক করে মাউসে ওকে ওকে দেখুন ক্লিক করছি দেখে এটা কি হচ্ছে হচ্ছে দেখুন আবার এখানে ক্লিক করি একটার পর একটা দেখাই এভাবে দেখুন আপনার কাছে মনে হচ্ছে অ্যানিমেশন হচ্ছে অ্যাকচুয়ালি তা না একটার পর আর একটা ইমেজ আপনাকে শো করছে দেখুন এই যেটা এভাবে আপনাকে আপনাকে শো করছে ওকে এভাবে আপনাকে শো করছে ইমেজটাকে দেখুন এভাবে আপনাকে শো করছে তার মানে এখানে বুঝলেন যে আপনাকে এক সেকেন্ডে এক দেখুন চব্বিশ নম্বর ফ্রেমে আসলে চব্বিশ নাম্বার ফ্রেমে আসলে হবে এক সেকেন্ড মানে এই এক সেকেন্ড এই চব্বিশ চব্বিশ পর্যন্ত ফ্রেমে আসলে হয়ে যাবে এক সেকেন্ড এখন এক সেকেন্ডে আপনাকে প্লে হবে সাথে সাথে একটার পর আরেকটা প্লে হবে তখন আপনার কাছে মনে হবে এটা অ্যানিমেশন অ্যাকচুয়ালি অ্যানিমেশন হচ্ছে ইমেজের সমষ্টি আমরা ক্যামেরায় যদি ছবি তুলি অনেক ক্যামেরা আছে যেগুলো এক সেকেন্ডে যখন আমরা ভিডিও করি এক সেকেন্ডে এক হাজারটা ছবি সে ক্যাপচার করে ওকে তখন আমরা দেখি একটা এটা হচ্ছে মুভি ক্যামেরার মধ্যে কোনো একটি অবজেক্ট বা কোনো একটি মানুষ মুভ করছে ওটা ওটা কিন্তু মুভ করে না একটার পর আরেকটা ইমেজ আপনাকে দেখানো হয় মানে আপনি ভিডিও করার সময় ক্যামেরা কিন্তু এক সেকেন্ডে এটা হচ্ছে অনেক ক্যামেরার ক্ষেত্রে সব ক্যামেরার ক্ষেত্রে যে এক সেকেন্ডে এক হাজার ইমেজ ক্যাপচার করবে তা না কত অনেক ক্যামেরা আছে যেগুলো হাই স্পিড ক্যামেরা সেগুলো কি হবে এক সেকেন্ডে এক হাজারটা ছবি সে সেভ করে নেবে সাথে সাথে তখন আপনার কাছে মনে হবে এটা একটা ভিডিওলি তা না আপনাকে মানে এক আকারে এ কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এটা অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশন না তারপরে এটাকে আমরা অ্যানিমেশনই বলবো অ্যানিমেশন করতে হয় এভাবে কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু অ্যানিমেশন না একটার পর আর ইমেজ আপনাকে দেখাচ্ছে বিভিন্ন লোকেশনে সার্কেলটা বিভিন্ন লোকেশনে আপনাকে ইমেজ আকারে দেখাচ্ছে দেখুন এখানে যদি আমি আমি যদি এখানে ফ্রেম ওকে করলাম দেখুন এখানে এটার লুকিংটা চেঞ্জ হয়ে গেছে এবার যদি আমি অ্যানিমেশনটা প্লে করি দেখুন কেমন হয় কি স্লো চলছে এবং অ্যানিমেশনটা ফেক মনে হচ্ছে কারণ এখানে রেট আমি পাস নিয়েছি আমি যদি ফ্রেম রেট এখানে থার্টি নেই দেখুন এবার অ্যানিমেশনটা দেখুন কি স্মুথ যদি আমি এখানে নেই এবার করি আবার কি স্মুথ ভাবে অ্যানিমেশনটা হচ্ছে একদম নিখুঁতভাবে ভাবে কত পর্যন্ত নেওয়া যায় একশো বিশ পর্যন্ত নেওয়া যায় দেখুন কত সুন্দর একদম নিখুঁতভাবে ভাবে অ্যানিমেশান হচ্ছে এবার এবার আসি আমরা কি করবো আচ্ছা এখানে আর টোয়েন্টি ফোরই রাখি আপাতত আর এখানে আমি এগুলোকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে রিমুভ শেপ টোয়েন্ট করে দেই ওকে আচ্ছা সবগুলোকে ক্লিয়ার করে দেয় ওকে সবগুলোকে ক্লিয়ার করে দেই এখানে রিমুভ ফ্রেম ওকে দেখুন এই সার্কেলটা এখানে আছে আমি কি করব প্রথমে সাইকেল থাক সার্কেল নিব বা যে কোনো আপনি অবজেক্ট নিতে পারেন ওটাকে কি করবেন তার প্রথম পজিশনে রাখবেন তারপরে এখানে যতদূর পর্যন্ত আপনি অ্যানিমেশন করতে চান আমি পঁচিশ পর্যন্ত অ্যানিমেশন করতে চাই তাহলে কি হবে এখানে আমি কি করব ইনসার্ট ফ্রেম লাগাবো এখানে আমি পঁচিশ ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন করব তার মানে অ্যানিমেশন পঁচিশ ফ্রেম পর্যন্ত হবে তার বাইরে হবে না প্রথম থেকে আবার শুরু হবে দেখুন প্রথমে আপনি কি করবেন প্রথম আপনি যখন অবজেক্ট নিবেন অটোমেটিকলি এখানে একটি কি ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে তারপরে কি আপনি কি করবেন এই যে প্লে এখানে আনবেন যেখানে আপনি যতদূর পর্যন্ত করতে চান আমি করতে চাচ্ছি বিশ পর্যন্ত অ্যানিমেশন তাহলে এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে মানে কি বিশ বিশ নাম্বার ফ্রেমে ফ্রেমকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম লাগিয়ে দেব ওকে লাগানোর পর এমএসটাকে আগে এমএসটাকে এখানে আনবো আগে এখানে থাক প্রথম লোকেশান যখন অ্যানিমেশান নিয়েছি এখানে এটা দেখুন এই জায়গায় আছে এভাবে হ্যাঁ এই জায়গায় আছে এখন দেখুন এটা হচ্ছে কি এই সার্কেলটা যে এই জায়গায় আছে এই ফ্রে এই কী ফ্রেম দ্বারা এটা হচ্ছে প্রমাণ বা তার ডেটা ডেটাকে স্টোর করে রেখেছে যে সে এই ফ্রেম দ্বারা বোঝাচ্ছে এই কি ফ্রেমে ওকে কি ফ্রেমে আমি এটাকে তার এখানে আছে এটা এই কি ফ্রেম দ্বারা আমি স্টোর করে নিয়েছি ওকে তারপরে সেকেন্ড যেটা আছে কি ফ্রেম এটাকে কি করবো আমি এই জায়গায় এটাকে স্টোর করব এই ফ্রেমে এটা লোকেশন যে এখানে এই সবগুলো ডিটেলস এর এফ কি ফ্রেমের মধ্যে আছে এখন কিন্তু সফটওয়্যার বুঝে গেছে যে এই ফ্রেমে আসলে প্লে প্লেয়ারটাকে এখানে আনলে সে এখানে চলে আসছে সার্কেলটা মানে সার্কেলটা যে এখানে ছিল এটার প্রমাণ এই কি ফ্রেমে আছে এই তারপরে কি এই কি এক কি ফ্রেমে গেলে তখন সার্কেল যে এখানে আছে সে কি ফ্রেমে স্টোর করে রেখেছে দেখে আমি এটা এই প্লেহেডটাকে এখানে আনছি দেখে সে সার্কেলটাকে এখানে রেখে দিয়েছে এখানে আনছে এখন যদি আমি এটাকে ক্রিয়েট শেপ টু ইন যদি দেই দেখুন এখানে দুটি ইমেজ একটা নিয়ে গেল আর একটা ইমেজ কিন্তু অ্যানিমেশন তো এই যে পুরো এখানে এক থেকে যে বিশ এর মধ্যে এই আঠারোটি এখানে ফ্রেম আছে এই ফ্রেমকে এই ফ্রেমের মধ্যে অটোমেটিকলি যেন সে ইমেজ মানে সার্কেল তৈরি করে দেয় আমরা এটা যাচ্ছি তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে ক্রিয়েট শেপ টুইনে ক্লিক করতে হবে দেখুন এখন সবগুলো ফ্রেমের মধ্যে এই অটোমেটিকলি এই সার্কেল তৈরি করে দিয়েছে এখন যদি আমি এন্টার বাটনে প্রেস করি তাহলে দেখুন এখানে অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশন হচ্ছে ওকে আর একটা জিনিস মনে রাখুন অ্যানিমেশন একটি সরল রেখা বরাবরই হয় স্বাভাবিকভাবে অ্যানিমেশন সরলরেখা বরাবর হয় দেখুন আমি এখানে এটা সিলেক্ট করে আমি এ পর্যন্ত রাখি ওকে আরও ফ্রেম বাড়িয়ে নিলাম এবার চাচ্ছি আচ্ছা আমি এগুলোকে ডিলিট করে দেই ওকে এগুলোকে ডিলিট করে দেই রিমুভ উইন রিমুভ ফ্রেম ওকে তো আচ্ছা এখানে রিমুভ ফ্রেম করে দেয় ওকে যাই হোক এটাকেও রিমুভ করে রিমুভ ফ্রেম করে দিলাম ওকে তো এখন কি করবো থার্টি পর্যন্ত রাখি ইনসার্ট ফ্রেমে ক্লিক করবো করার পর এখন কি দেখুন এটার পজিশন এখানে রাখি তারপরে এখানে এসে থার্টিতে এসে আমি একটি ইনসার্ট কি ফ্রেম লাগিয়ে নিলাম লাগানোর পর এটা কিন্তু থার্টি ওয়ানে চলে গেছে অ্যাকচুয়ালি তার আগে উনতিরিশে করানো দরকার ছিল এখন দেখুন আমি এটা লোকেশন এখানে আছে এটা আর এই লোকেশানে গিয়ে আমি এই লোকেশানেও চেঞ্জ করব এখন দেখুন আমি যদি এটাকে এইভাবে যদি নিয়ে যাই দেখুন এভাবে বাঁকাভাবে যদি নিয়ে যাই ওকে তারপরে যদি ক্লাসিক্যাল টুইন যদি দেই সরি সেভ টুইন ক্রিয়েট শেফ টুইনে যদি ক্লিক করি তাহলে দেখুন আমি নিয়ে গেছিলাম এইভাবে পদ্ধতি অবলম্বন করতে হবে কিন্তু এই পদ্ধতি মানে কি অ্যানিমেশন আপনাকে প্রথমে বুঝে নিতে হবে অ্যানিমেশন একটি সরলরেখা বরাবরই হয় এভাবে বাঁকা ভাবে হয় না বাঁকা ভাবে হওয়ার জন্য অন্য সিস্টেম আমাদের কি করতে হবে আহ একটু অন্য একটি সিস্টেম খুঁজতে হবে সেই সিস্টেম গুলো আমি নেক্সট ভিডিওতে বলবো তো বন্ধুরা এই ছিল মোটামুটি অ্যানিমেশন তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ